2023 সালের এপ্রিল মাসের 1 তারিখের পর থেকে পোস্ট অফিসের বেশ কিছু সঞ্চয় প্রকল্পে এখন আগের থেকে বেশি সুদ পাওয়া যাচ্ছে। পোস্ট অফিসের যেসব সঞ্চয় প্রকল্পে এখন আগের থেকে বেশি সুদ পাওয়া যাচ্ছে, সেই সব সঞ্চয় প্রকল্পগুলোতে টাকা জমা রাখতে গেলে সর্বনিম্ন কত টাকা জমা রাখতে হয়, টাকা জমা রাখার কোনো ঊর্ধ্বসীমা আছে কি না, ওই সব সঞ্চয় প্রকল্পে কত দিনের জন্য টাকা জমা রাখতে হয়, আগে ওই সব সঞ্চয় প্রকল্পে সুদের হার কী ছিল এবং এখন ওই সব সঞ্চয় প্রকল্পে সুদের হার কী হয়েছে, এই ভিডিওতে আমি সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। আপনি যদি পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট বা NSC-তে টাকা জমা রাখতে চান তাহলে আপনাকে সবথেকে কম 1000 টাকা এই প্রকল্পে 5 বছরের জন্য জমা রাখতে হবে। এই প্রকল্পে টাকা জমা রাখার কোনো ঊর্ধ্বসীমা নেই। আগে এই প্রকল্পে বার্ষিক 7% হারে সুদ পাওয়া যেত, এখন এই প্রকল্পে বার্ষিক 7.7% হারে সুদ পাওয়া যায়। এরপর পোস্ট অফিসে যে সঞ্চয় প্রকল্পটার কথা বলবো সেটা হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা SCSS। এই সঞ্চয় প্রকল্পে কেবলমাত্র প্রবীণ নাগরিকরা টাকা জমা রাখতে পারবেন, অর্থাৎ এই প্রকল্পে টাকা জমা রাখতে গেলে আপনার বয়স 60 বছর বা তার বেশি হতে হবে। আর এই প্রকল্পে টাকা জমা রাখলে প্রত্যেক 3 মাস পরপর সুদের টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হবে, বছরে 4 বার আপনি সুদের টাকা পাবেন। এই সঞ্চয় প্রকল্পে আপনাকে সবথেকে কম 1000 টাকা 5 বছরের জন্য জমা রাখতে হবে। এই প্রকল্পে আগে সবথেকে বেশি 15 লক্ষ টাকা জমা রাখা যেত, এখন এই প্রকল্পে সবথেকে বেশি 30 লক্ষ টাকা জমা রাখা যায়। আগে এই প্রকল্পে বার্ষিক 8% হারে সুদ পাওয়া যেত, এখন এই প্রকল্পে বার্ষিক 8.2% হারে সুদ পাওয়া যায়। আপনি যদি পোস্ট অফিসে সঞ্চয় প্রকল্পে টাকা জমা রেখে আপনার টাকা দ্বিগুণ করতে চান তাহলে যে সঞ্চয় প্রকল্পে আপনাকে টাকা জমা রাখতে হবে সেই সঞ্চয় প্রকল্পটার নাম হলো কিষাণ বিকাশপত্র বা KVP। এই প্রকল্পে টাকা জমা রাখতে হলে আপনাকে সবথেকে কম 1000 টাকা জমা রাখতে হবে এবং এই প্রকল্পে টাকা জমা রাখার কোনো ঊর্ধ্বসীমা নেই। এই প্রকল্পে টাকা জমা রাখলে সেই টাকা কত বছর পর দ্বিগুণ হবে সেই সময়টা নির্দিষ্ট থাকে না। কেন্দ্রীয় সরকার প্রতি 3 মাস অন্তর সুদের হার ঘোষণা করে থাকে এবং ওই সুদের হার অনুযায়ী ঠিক হয় কত বছরে আপনার জমা দেওয়া টাকা দ্বিগুণ হবে। আপনি যে সময় এই প্রকল্পে টাকা জমা রাখবেন সেই সময় জেনে নিতে হবে ওই টাকা কত বছরে দ্বিগুণ হবে। আগে এই প্রকল্পে বার্ষিক 7.2% হারে সুদ পাওয়া যেত, এখন এই প্রকল্পে টাকা জমা রাখলে বার্ষিক 7.5% হারে সুদ পাওয়া যাবে। আগে যে হারে সুদ পাওয়া যেত তাতে 120 মাসে জমানো টাকা দ্বিগুণ হতো এবং এখন যে হারে সুদ পাওয়া যায় তাতে 115 মাসে জমানো টাকা দ্বিগুণ হয়। আপনি যদি পোস্ট অফিসে আপনার টাকা 1 বছর 2 বছর 3 বছর অথবা 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে রাখতে চান তাহলে আপনাকে পোস্ট অফিসের যে সঞ্চয় প্রকল্পে টাকাটা জমা রাখতে হবে সেই প্রকল্পটার নাম হলো টাইম ডিপোজিট বা TD। এই প্রকল্পে
আপনাকে সবথেকে কম 1,000 টাকা জমা রাখতে হবে এবং এই প্রকল্পে টাকা জমা রাখার কোনো ঊর্ধ্বসীমা নেই। 1 বছরের জন্য এই প্রকল্পে টাকা জমা রাখলে আগে বার্ষিক 6.6% হারে সুদ পাওয়া যেত, এখন বার্ষিক 6.8% হারে সুদ পাওয়া যায়। এই প্রকল্পে 2 বছরের জন্য টাকা জমা রাখলে আগে বার্ষিক 6.8% হারে সুদ পাওয়া যেত, এখন বার্ষিক 6.9% হারে সুদ পাওয়া যায়। এই প্রকল্পে 3 বছরের জন্য টাকা জমা রাখলে আগে বার্ষিক 6.9% হারে সুদ পাওয়া যেত, এখন এই প্রকল্পে বার্ষিক 7% হারে সুদ পাওয়া যায়। এই প্রকল্পে 5 বছরের জন্য টাকা জমা রাখলে আগে বার্ষিক 7% হারে সুদ পাওয়া যেত, এখন বার্ষিক 7.5% হারে সুদ পাওয়া যায়। আপনি যদি পোস্ট অফিসে একবার টাকা জমা রেখে মাসে মাসে সুদ পেতে চান, তাহলে পোস্ট অফিসের যে সঞ্চয় প্রকল্পে আপনাকে টাকা জমা রাখতে হবে সেই সঞ্চয় প্রকল্পটার নাম হলো পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এই সঞ্চয় প্রকল্পে টাকা জমা রাখতে হলে আপনাকে সবথেকে কম 1,000 টাকা জমা রাখতে হবে। এই প্রকল্পে সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে আগে সবথেকে বেশি 4.5 লক্ষ টাকা জমা রাখা যেত, কিন্তু এখন এই সঞ্চয় প্রকল্পে সবথেকে বেশি 9 লক্ষ টাকা জমা রাখা যায়। আগে এই প্রকল্পে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সবথেকে বেশি 9 লক্ষ টাকা জমা রাখা যেত, কিন্তু এখন এই প্রকল্পে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সবথেকে বেশি 15 লক্ষ টাকা জমা রাখা যায়। এই প্রকল্পে 5 বছরের জন্য টাকা জমা রাখতে হয়, আগে এই প্রকল্পে বার্ষিক 7.1% হারে সুদ পাওয়া যেত, এখন এই প্রকল্পে বার্ষিক 7.4% হারে সুদ পাওয়া যায়। কেবলমাত্র মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকার এই বছর পোস্ট অফিসে একটা নতুন সঞ্চয় প্রকল্পের কথা ঘোষণা করেছে এবং সেই সঞ্চয় প্রকল্পটার নাম হলো মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। এই প্রকল্পে আপনি সবথেকে কম 1,000 টাকা এবং সবথেকে বেশি 2 লক্ষ টাকা জমা রাখতে পারবেন। এই প্রকল্পে 2 বছরের জন্য টাকা জমা রাখতে হয়, এখন এই প্রকল্পে বার্ষিক 7.5% হারে সুদ পাওয়া যায়। আপনি যদি আপনার কন্যা সন্তানের জন্য পোস্ট অফিসে টাকা জমাতে চান, তাহলে পোস্ট অফিসের যে সঞ্চয় প্রকল্পে আপনাকে টাকা জমাতে হবে সেই প্রকল্পটার নাম হলো সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট বা ESSA। এই অ্যাকাউন্ট খুব অল্প টাকা দিয়েই খোলা যায়। এই অ্যাকাউন্ট আপনি মাত্র 250 টাকা দিয়েই খুলতে পারবেন এবং প্রত্যেক বছর কম করে 250 টাকা জমা রাখতেই হবে। এই প্রকল্পে সবথেকে বেশি প্রত্যেক বছরে 1.5 লক্ষ টাকা জমা রাখা যায়। এই অ্যাকাউন্ট কেবলমাত্র 10 বছরের নিচের কোনো কন্যা সন্তানের নামে খোলা যাবে আর এই প্রকল্পের মেয়াদ হলো 21 বছর। আগে এই প্রকল্পে বার্ষিক 7.6% হারে সুদ পাওয়া যেত, এখন এই প্রকল্পে বার্ষিক 8% হারে সুদ পাওয়া যায়। মনে রাখতে হবে যে এই প্রকল্প কমপক্ষে 15 বছর চালাতেই হবে। আপনি যদি মাসে মাসে অল্প অল্প টাকা দিয়ে পোস্ট অফিসে 5 বছরের জন্য টাকা জমাতে চান, তাহলে আপনাকে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে হবে। সব থেকে কম মাসে মাসে 100 টাকা দিয়ে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন। মাসে মাসে সব থেকে বেশি টাকা জমা দেওয়ার কোনো ঊর্ধ্বসীমা নেই। এই প্রকল্পের মেয়াদ হলো 5 বছর। আগে এই প্রকল্পে বার্ষিক 5.8% হারে সুদ পাওয়া যেত, এখন এই প্রকল্পে বার্ষিক 6.2% হারে সুদ পাওয়া যায়।
এখানে আমি পোস্ট অফিসের যেসব সঞ্চয় প্রকল্পগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব সঞ্চয় প্রকল্পগুলোর মধ্যে কোনো সঞ্চয় প্রকল্প নিয়ে আরও বিস্তারিতভাবে জানতে আগ্রহী হলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাহলে পরে সেই সব সঞ্চয় প্রকল্পগুলো নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। এর আগে আমি আমার চ্যানেলে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এবং পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খোলার আগে যেসব বিষয়গুলো জানা দরকার সেই রকম 16টা প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করে এর আগে আমি আমার চ্যানেলে 2টো ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি, প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই থাক। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার পরের ভিডিওগুলোর খবর সঙ্গে সঙ্গে পেয়ে যায়।